এই দেখেন টেক্সটাও পেড কমপ্লিট হয়ে গেছে। যাদের বুঝতে অসুবিধা হয়েছে তারা দয়া করে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করবেন, সেখান থেকে আপনি সাপোর্ট নেবেন। আইপি কিনতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আইপির ওয়েবসাইটে লাইভ চ্যাটে কথা বলবেন, যেখানে লাইভ চ্যাট আছে যেখানে, এখানে ক্লিক করে কথা বলবেন। এখান থেকে আপনি যে কোনো রকম আইপি কিনতে পারবেন, মেগা পার্সোনাল ইউজ করার জন্য আইপি নিতে পারেন, বিপিএস নিতে পারেন, সকল কিছু এখানে আছে, আর সকল কিছু সর্বনিম্ন প্রাইসে পাবেন। আসসালামু আলাইকুম। যাদের টেক্সনাও নিয়ে অনেক সমস্যা, অনেকে রিকোয়েস্ট করেছেন যে ভাই টেক্সনাও পেড করতে পারতেছি না, টেক্সনাও টিকতে দেন না, কেক অনেক সমস্যা নাকি টেক্সনাও কিনে কিনে কাজ করতেন। তাদের জন্য আজকে আমি অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম, আপনি চাইলে আলিন যে টেক্সনাও পেড করতে পারেন ইজ দিন। এজন্য আপনার কিছুই লাগবে না, জাস্ট একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে, আর দাদা লাগে সকল কিছু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে অথবা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। যারা কথা না বাড়িয়ে কাজ করা শুরু করি আমরা। প্রথম দরকার হলো আমাদের আইপি। আইপির জন্য আমরা প্রথম একটা আইপি আমরা পার্চেস করবো। আইপি পার্চেসের জন্য আমাদের ওয়েবসাইটে আসি আমরা। ওয়েবসাইটে এখানে স্টোরে ক্লিক দিয়ে এখান থেকে AT&T আইপি সিলেক্ট করবেন, AT&T, কারণ AT&T আইপি টেক্সনাও এর জন্য খুব ভালো একটা আইপি। এন অর্ডার নাওতে ক্লিক করবেন। তারাও ক্লিক করার পর আপনার একটা প্রোফাইল তৈরি করা লাগবে, এখানে একটা প্রোফাইল তৈরি করা লাগবে। প্রোফাইলটা তৈরি করে নেবেন, যাদের অ্যাকাউন্ট আছে তাদের নতুন করে অ্যাকাউন্ট তৈরি করার কোনো দরকার নাই। দেন আমি একটা অ্যাকাউন্ট তৈরি করতেছি। এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেবেন, এখানে আপনার ফোন নাম্বার দেবেন। যাই হোক, আমাদের ফর্ম তৈরি করা কমপ্লিট। এবার এখানে ক্লিক করবেন বিকাশ, বরাবর এক দিকে ক্লিক করে চেক আউট করবেন। চেক আউট করার পরে দেখেন এখানে, তারপরে পেনওতে ক্লিক দিবেন। পেনওতে ক্লিক করার পরে খেয়াল করেন যে এখানে পেমেন্ট মেথড চলে আসছে, আপনি কোন মেথডে পেমেন্ট করে আইপিটা কিনবেন সেই মেথডে ক্লিক দিবেন। আমি এখানে বিকাশ পেমেন্ট করবো, সেভাবে বিকাশের উপর ক্লিক দিলাম। এখানে আপনি বিগাস নাম্বার দিবেন, তারপর ওটিপি ভেরিফিকেশন করবেন। ওটিপি ভেরিফিকেশন করার পরে, পিন ভেরিফিকেশন করার পরে দেখবেন আপনার অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে। এটা আমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে, অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে, অর্ডার কমপ্লিট। অর্ডার কমপ্লিট হওয়ার পরে তা অর্ডার কোনো দরকার নেই, আপনি এখানে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের সময় অপেক্ষা করবেন, আপনার অর্ডারটি অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন আমাদের অর্ডারটি কেন পেন্ডিং রয়েছে, 2 থেকে 1 মিনিট সময় অপেক্ষা করবেন, এখানে আমার অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে। কিন্তু সব আপনি এখানে ডিলিট দেবেন, ডিলিটে দেখবেন অর্ডারটি অ্যাক্টিভ হয়েছে কিনা। যে আমাদের অর্ডারটি অ্যাক্টিভ হয়ে গেছে, অর্ডারটি অ্যাক্টিভ হওয়ার পরে দেখেন এখানে আমাদের আইপিটি চলে আসছে। এখন আমরা আইপিটি কানেক্ট করবো, কানেক্ট করার জন্য প্রথমে আইপিটি কপি করলাম, কপি করে আমাদের ব্রাউজারে ওমেগা প্রক্সিতে কানেক্ট করবো। সেজন্য ওমেগা প্রক্সিতে ক্লিক না, তাহলে আমরা HTTP ইউজ করবো। HTTP ইউজ করার পর এখানে আইপিটা দেবো আর কি। তারপর হলো কোড নাম্বার, পরে আসছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। চেক করে দেখি আমাদের আইপিটি কানেক্ট হলো কিনা। আমাদের আইপিটি সেট আপ কমপ্লিট। এখন আমরা কাজ করবো টেক্সনাওয়ের, এখন আমরা টেক্সনাও ক্রিয়েট করবো। এবার আমাদের টেক্সনাওয়ের ওয়েবসাইটে চলে আসলাম। এবার দেখি টেক্সনাওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতাম। এবার আমরা এখানে ক্লিক করবো গেট ফ্রি, মানে ফ্রি ওয়্যারলেস এক্সচেঞ্জ দেবো।
পরে সিটিতে বাই এসিম কার্ড এখানে ক্লিক করব। লোডিং হওয়ার পরে এখানে একটা একটা ফর্ম চলে আসছে, এই ফর্ম আমাদের পূরণ করতে হবে। এই জন্য আমাদের প্যাকেটটা জেনারেটর থেকে ডাটা গুলো দিয়ে আমরা এই ফর্মটা পূরণ করবো। এই জন্য আমাদের এখান থেকে অ্যাড্রেসটা এন্টার কপি করলাম, দিলাম এখানে, তারপর সিটিং হোম স্টেট, মোবাইল নাম্বার, আমাদের ফর্মটা কি পূরণ হয়ে গেছে। এখানে আমাদের কার্ড ইউজ করতে হবে, এই কার্ড গুলো আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন, সেখান থেকে নিয়ে নেবেন। কার্ড নাম্বার সঠিকভাবে পূরণ করার পরে আপনি এখানে কমপ্লিট অর্ডারে ক্লিক দেবেন। কমপ্লিট অর্ডারে ক্লিক করবেন, কমপ্লিট অর্ডার ক্লিক করার পরে দেখেন এখানে একটা পপ আপ চলে আসবে, পপ আপ পপ আপ আপনি এরকম একটি মোবাইল অ্যাকাউন্টে সাইন আপ করবেন। অবশ্যই আপনার ব্রাউজারে একটা জিমেইল লগ ইন থাকা লাগবে, আমার জিমেইল লগ ইন আছে, সেজন্য আমি সেই জিমেইলটি সিলেক্ট করে দিলাম এবং নেক্সট ক্লিক দিলাম। হয়ে গেছে, এবার দেখুন এখানে আমাদের কি লগ আউট অপশন চলে আসছে, যে লগ আউট হয়ে লগ আউট অপশন মানে জিমেইলটা কি লগ ইন হয়েছে। এখানে আমরা করতে হবে কি, এখান থেকে এটুকু বাদ দিবেন, বাদ দিয়ে শুধুমাত্র TextNow.com এটুকু রেখে এটুকু মাইনাস করে দিয়ে মানে এটা দিয়ে তারপরে এন্টার দিবেন। এন্টার করার পর আপনি এখানে যে ওয়েব মেসেজিংয়ে ক্লিক করুন, ওয়েব মেসেজিংয়ে দেখেন আমাদের কি এই রেকর্ড চলে আসছে। এখন আপনার মন মতো যে রেকর্ড প্রয়োজন সেই রেকর্ডের নাম্বার দিয়ে মানে এই রেকর্ড ব্যবহার করে আপনি নাম্বার নিয়ে ব্যবহার করতে পারবেন। নাম্বার দিতে পারেন নিউ ইয়র্ক, আমি এই ঠিকানা 315 ইউজ করবো। এখানে অনেকগুলো নাম্বার চলে আসছে, আপনি যে কোনো একটা নাম্বার সিলেক্ট করে নিতে পারেন। এবার দেখেন ধামাকা, আমাদের TextNow ক্রিয়েট কমপ্লিট হয়ে গেছে। এখানে আমাদের TextNow, এই দেখেন TextNow ক্রিয়েট কমপ্লিট হয়ে গেছে। যাদের বুঝতে অসুবিধা হয়েছে তারা দয়া করে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করবেন, সেখান থেকে আপনি সাপোর্ট নেবেন। আইপি কিনতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আইপির ওয়েবসাইটে লাইভ চ্যাটে কথা বলবেন, যেখানে লাইভ চ্যাট আছে যেখানে এখানে ক্লিক করে কথা বলবেন। এখান থেকে আপনি যে কোনো রকম আইপি কিনতে পারবেন, মেগা পার্সোনাল ইউজ করার জন্য নিতে পারেন, বিপিএস নিতে পারেন, সকল কিছু এখানে আছে, আর সকল কিছু সর্বনিম্ন প্রাইসে পাবেন।